সালাম আলাইকুম গাইস। বিরোধী দল সরকারি দলকে চোর বলে কেন আপনারা অনেকে জানেন না। আজকে আমি আপনাদেরকে লাইভ ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ করে দেব যে আসলে কেউ মিথ্যুক নয়, সবাই সত্য কথা বলে। বিরোধী দল সরকারি দলকে চোর বলে, লুটতরাজ বলে, খুনি বলে, অনেক কিছু বলে। তা আমি সেটার ব্যাখ্যায় আমি আপনাদেরকে এখন দিতেছি, সেটা সঠিক উত্তর কি কারণে বলতেছে, কি সমস্যা, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এই ভিডিওটা বানাইতেছি প্রবাস সৌদি আরবের থেকে। তো আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আল্লাহর কাছে আমার দোয়া রইল আপনাদেরকে আল্লাহ যেন আজীবন হাসি খুশি রাখে, সুস্থ রাখে, ভালো রাখে। যে কথাটা বলতেছি যে আমি এই প্রবাস জীবনে এখন বর্তমানে এই 18 বছর শেষ, এখন আমার 19 বছর এখন আনন্দ অবস্থায় আছে। তা আমার এই 19 বছরের কিছু অভিজ্ঞতা থেকে আমি যে আমাদের দেশে বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশে বলেন, তার পৃথিবীর সব দেশেরই কিন্তু খেতে অবস্থা যে সরকার নিয়ে কথাবার্তা হচ্ছে, যে এক একজন একেবারে সরকারকে উদ্দেশ্য করে কথা বলতেছে, এক এক রকম দোষ, এক এক রকম কিছু ধরা হচ্ছে। তো সেই ব্যাপারটাই আছে, আমি আপনাদের সাথে কথা বলতেছি। আমি আজকে 19 বছর তারপরে প্রবাস সৌদি আরবে আছি। আমি দেখবেন যে আমাদের এখানে যখন কাজ করে বেশিরভাগে আমাদের বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, তারপর ইয়েমেন, এগুলো মিলেমিশে কাজ করে এখানে, কেউ সেলসম্যান, কেউ ক্যাশিয়ার, এইভাবে কিন্তু কাজ করে। তো আমি একটা জিনিস ফলো করলাম যে যখন একজন ক্যাশিয়ার ছুটিতে যায় তখন তার দায়িত্ব আরেকজনকে দেওয়া হয়, আরেকজনকে দেওয়ার পর যখন সে 6 মাস ছুটি কাটায় আসার পরে দিয়ে দেখা গেল যে ও কয়েকদিন থাকার পরে দিয়ে একজন বলতেছে যে বর্তমান দায়িত্বে যে ক্যাশিয়ার আছে সে বলতেছে আগের ক্যাশিয়ার চোর ছিল, আবার ছুটি কাটায় আসার পর ওই বলতেছে এই ক্যাশিয়ারটা চোর। এই একটা উদাহরণ দিলাম আমি আপনাদের। আরেকটা হলো যে আমাদের মধ্যে অনেকেই একজন আরেকজনকে দেখলাম যে এইভাবে কথা বলে বলতেছে যে আমি এতেই কাজ করে গেছি, যে আমি তো জানি সে কতটুকু ভালো, কতটুকু খারাপ, কতটুকু সর, কতটুকু সাধু। এইভাবে এক একজন এক একজনকে ঠিক এইভাবে কথাগুলো বলে থাকে। অনেক সময় গাড়ি দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এক ড্রাইভার আর ড্রাইভারকে বলতেছে নতুন এই গাড়ি চালাইতে পারে না, এ সমস্যা, ও সমস্যা। এখানে ব্যাপারটা হলো কি যে যে গাড়িটা চালাইতেছে ড্রাইভার, সে ড্রাইভারটা ধরেন সে যতটুকু গাড়ি চালাইতে জানে, যে আমরা যে পিছনের যে গাড়ি যেটা যাইতেছে ড্রাইভার, এ ড্রাইভার ওই ড্রাইভারের গাড়ি চালানোর কৌশল, গাড়ি ব্রেক করা, গাড়ির কৌশল সম্বন্ধে ও ভালো করে জানে, আর এই কারণে সে বলতে পারতেছেন যে ও গাড়ি চালাইতে জানে না। আবার আপনারা দেখবেন যে অনেক সময় যে আপনার একটা রোগী আপনি হাসপাতালে নিয়েছেন, নেওয়ার পরে দিয়ে দেখা গেল যে হয়তো সে অনেকদিন ধরে অসুস্থ ছিল, তারপর তাকে ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ দেওয়ার পরে দিয়ে দেখা গেল যে ওই রোগী আগে যে ওষুধগুলো খাইছিল, যে আবার এখন ডাক্তারে বলতেছে না আগে ওষুধ যেগুলো খাইছিল সবগুলো, যে আগে যে ওষুধগুলো খাইছিল সেগুলো কিন্তু ঠিকমতো ওষুধ নয়, ওষুধগুলো ছিল একেবারে ভুল, আর এই কারণে রোগী সুস্থ হয়নি। এক ডাক্তার আরেক ডাক্তারের কথা বলে, আবার দেখা গেল যে উকিলের বেলায় দেখেন এক উকিল আর এক উকিলের দোষ ধরে বলতে বলতেছে না এর এইভাবে কথাটা বলা উচিত, এইভাবে করা উচিত, এইভাবে করা উচিত। এইরকম আপনারা অনেক ঘটনা আপনাদের জীবনে এরকম ঘটেছে, একজন আরেকজনের দোষ এইভাবে ঘটতেছে। আমি আমার ভিডিওর প্রথমে আমি যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটা হলো যে সরকারি দল, বিরোধী দল সরকারি দলকে চোর বলে কেন। তো এর প্রশ্নটা সঠিক উত্তরটা যদিও আমার জানা আছে, আপনাদের হয়তো কারো জানা আছে, হয়তো কারো জানা না।
যা উত্তরটা তার গোপন জানতেছি না আমি আপনাদের কাছে, আপনারা উত্তরটা শুনে নিন। সে উত্তরটা হলো যে বিরোধী দল সরকারি দলকে চোর বলার কারণ হলো একটাই, কারণ রতনে রতন সিং। আপনারা অবশ্যই আমার কথাটা, আমি কোনো দল কোনো দেশ কাউকে আমি কিন্তু বিট করে বা কাউকে ছোট করে আমি আজকে এই ভিডিওটা বানাই নি। যে কথাটা হলো যে রতনে রতন সিং, যে এবার আমি এই শব্দটা কোথায় থেকে পাইলাম, আজ থেকে প্রায় 20 বছর আগে আমি যখন দেখে থাকতাম তখন সম্ভবত পত্রিকাটার নাম হলো যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা প্রতি সপ্তাহে একদিন পত্রিকার সাথে একটা ম্যাগাজিন ফ্রি দিত। ওই ম্যাগাজিনের মধ্যে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের প্রশ্ন করত। এখন জানি না আসলে ওই ম্যাগাজিন দেয় কিনা বা যুগান্তর পত্রিকা আজও আছে কিনা আমার জানা নাই। তো যে কথাটা বলতেছি যে ওই যুগান্তর পত্রিকাতে ওই যেটা নাম ছিল ওটা নাম ছিল বিচ্ছু, যে ম্যাগাজিন যেটা দিত ওই বিচ্ছু ম্যাগাজিনের মধ্যেই যে একটা প্রশ্ন ছিল এরকম, যে আমি আজকে যে প্রশ্নটা আপনাদের সাথে উত্থাপন করলাম সেটাই, যে বিরোধী দল সরকারি দলকে চোর বলে কেন। তো তার জন্য অনেকগুলো প্রশ্ন সহ উত্তর পাঠাইছে, তখন চিঠি চোখ ছিল, এখনকার মতন এরকম হোয়াটসঅ্যাপ ইমো অনেক ইমেল এরকম এত কিছু ছিল না তখন। তখন মানুষের সাধারণত বা প্রধানত মানুষের চিঠি ভাবে তাদের উত্তরগুলো পাঠাইছে। তখন আমি দেখলাম যে উত্তরগুলো নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তর নেওয়া হয়েছে সম্ভবত 100 কথাটা উত্তর নেওয়া হয়েছে সঠিক উত্তর। আর ওখানে প্রশ্ন দল যখন করা হয়েছে যে বিরোধী দল সরকারি দলকে চোর বলে কেন, তো এখানে একটা জিনিস ফাঁকা রাখা হয়েছে একটাই, যে যাদের জ্ঞান আছে তারাই এখানে উত্তর দিবে, বোকারা কোনো উত্তর দেবেন না, উত্তর পাঠাবেন না, বলা হয়েছে এটা। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে বোকারা যেমন আপনার, তার কারণ হলো এখানে কথাটা কিছুই বলা হয়নি, ইনকোয়ারির কথাগুলো সব বলা হয়েছে এখানে। যে কথাটা বলা হয়েছে সেটা হলো যে বিরোধী দল সরকারি দলকে চোর বলে প্রথম যে পুরস্কারটা পেয়েছে সে লেগেছিল যে রকমের রকম ছিল, সে টাকাও পয়সা সব মানো পয়েছে। দ্বিতীয় তিনি লিখছেন, উনি লিখছিলেন যে এই নমতে মার্চে দুটা পাইছে একটা সুইটার, উনি ওর পাইছে দ্বিতীয় পুরস্কার। আমি আমার জীবনে যে এই সূত্রটা যতবার আমি আমার জীবনে প্রয়োগ করেছি ব্যবহার করেছি, যে তখনই আমি আমার জীবনে অনেক কিছু আমি শিখতে পেরেছি। যে রতনে রতন সিনে ওই যে বললাম আমাদের আমি যে কোম্পানিতে চাকরি করি এখানে যে ক্যাশিয়ার যারা ছিল এক ক্যাশিয়ার আরেক ক্যাশিয়ারকে চোর বলতো। তো চোর কেন বলতো, তার কারণ হলো যে এটা তো আর সাধারণ আমরা যারা সেলসম্যান আমরা তো আর এগুলো বলতে পারি না। তো এগুলো বলতে পারে কারা, যারা আগে ক্যাশে কাজ করছে তারাই কিন্তু ভালো করে বলতে পারে যে ক্যাশিয়ারকে কীরকম কীভাবে টাকা চুরি করতে হয়, কীভাবে টাকা আত্মসাত করতে হয়, কীভাবে টাকা পকেটে ঢুকাইতে হয়। এটা সবচেয়ে বেশি কিন্তু জানে কে, যারা আগে কাজ করেছে যাদের ভালো অভিজ্ঞতা আছে, শুধু তারাই বলতে পারবে যে আসলে এই ক্যাশিয়ারটা কি চোর কি না, বা পরবর্তীতে ক্যাশিয়ার যে আছে সে ভালো করে বলতে পারবে যে আগের ক্যাশিয়ারটা কীরকম ছিল, সে চোর ছিল না ভালো ছিল। আসলে এগুলো অনেক কিছু অনুমান করেও কিন্তু বলা সম্ভব, অবাস্তবের কিছু না। তো আমি আপনাদেরকে যে কথাটা বলতেছি আপনারাও দেখবেন আপনাদের বাস্তব জীবনে এইরকম অনেকবারে হয়ে থাকবে, যে আপনার আশেপাশে এরকম দেখবেন অনেকেই যে বলবেন যে একজন আরেকজনের সমালোচনা করতে গিয়ে বলবেন যে এইরকম ওই রকম। এখানে সবচেয়ে ভালো কথা হচ্ছে একটাই, যে যে সেকশন সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে সে সেই সেকশন সম্বন্ধে ভালোই বলতে পারে। প্রবাস জীবনে যে কী কষ্ট সেটা আমরা যারা প্রবাসে থাকি সেটা শুধুমাত্র আমরাই বলতে পারবো, কিন্তু যারা কখনো প্রবাসে আসে নাই তারা কখনো সেটা বলতে পারবে না যে আসলে প্রবাস জীবন কাকে বলে এবং প্রবাস জীবনের কষ্টটা কী রকম।